আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে লাল শাক আর পালং শাক এই দুটি শাকের মেলবন্ধনের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আমি আশা করছি আপনারা আগে কখনো প্রত্যক্ষ করেননি। দুপুরের গরম গরম ভাতের পাতের একেবারে উপযুক্ত এই রেসিপি, একদম ঘরোয়া উপকরণে তৈরি কিন্তু নতুন স্বাদের এই রেসিপিটিকে চলুন শুরু করা যাক। দুই রকম শাকের এই রেসিপির জন্য পালং শাক আর লাল শাক দুটোই হাফ আটি করে আমি এখানে নিয়েছি। ভালো করে ধুয়ে ফাইনলি কুচিয়ে রেখেছি। শাক জাতীয় জিনিস কাটার আগে অবশ্যই 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলেতেই করছি, সেই কারণে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে বড়ি ভেজে নিচ্ছি, 7 থেকে 8 খানার মতো বড়ি এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবেন। লাল করে ভেজে রাখা বড়িগুলোকে তুলে নিয়েছি। এখন একটা গোটা ফুলকপির 1/4 ভাগ অংশ টুকরো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে এগুলিকেও লালচে করে ভেজে নেব। 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপির টুকরোগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলোকে কিছুটা সময় অন্তর অন্তর একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি, যাতে সব দিকটাই সমানভাবে ব্রাউন হয়। সব দিকটাতে সমানভাবে কালার ধরলে কিন্তু দেখতে যেমন ভালো হয়, খেতেও তেমন টেস্টি হয়। ফুলকপিগুলিও লালচে করে ভাজা হয়ে গেছে, এখন এগুলিকেও তুলে রাখছি। 5 থেকে 6টা শিমের দুদিকে শিরের অংশটাকে বাদ দিয়ে হাফ করে কেটে নিয়েছি, এখন এগুলিকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেল কিন্তু আমি আলাদা করে আর ব্যবহার করিনি, ওই তেলের মধ্যেই রান্নাটাকে আমি করছি। কয়েকটা সবজিকে যদি আলাদা করে একটু ভেজে তুলে রাখি তাহলে এই শাকের টেস্ট কিন্তু অনেকটাই বাড়বে। এখন তেলের মধ্যে অ্যাড করলাম ফোড়ন হিসেবে 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু রান্না করে নিলাম। 2টি মিডিয়াম সাইজের নতুন আলুকে কেটে রেখেছিলাম, সেগুলিকেই এখন ভেজে নিচ্ছি। শিমেতে কিন্তু আমি আলাদা করে আর লবণ হলুদ দিইনি। আলুটা ভাজার সময় আবার করে আমি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য 5 মিনিটের জন্য লিডটাকে লাগিয়ে দিয়েছিলাম। এখন লিডটাকে খুলে নিয়ে দেখছি আলুতে হালকা রং এসে গেছে আর মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন 1/4 টিস্পুনের মতো গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম আর 1টা বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি কুচি করে রেখেছিলাম সেটাকেই অ্যাড করলাম। রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলে আলু ভাজতে ভাজতে কিন্তু এগুলি পুড়ে যেত, সেই কারণে আলুটা কিছুটা ভেজে নিয়ে এগুলিকে আমি অ্যাড করেছি। 3-4 মিনিট সময় নিয়ে ভাজতে ভাজতে আলু যেমন আরও একটু সেদ্ধ হয়ে গেছে, সেই রকমই রসুন আর পেঁয়াজটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। রসুনের একটা সুন্দর গন্ধও ছাড়ছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা 2 রকমের শাক। এই 2 রকমের শাকই কিন্তু খুবই নরম শাক, সেদ্ধ হতে একেবারেই বেশি সময় নেবে না। সমস্ত কিছুর সঙ্গে শাকটাকে মিক্স করে নিচ্ছি। শাকের আসল কালারটাকে বজায় রাখতে হলে লিড ছাড়াই শাক রান্না করতে হবে। কিছুক্ষণ শাকটাকে রান্না করে নেওয়ার পর দেখা যাচ্ছে শাকের থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমি 3টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আর বড়ি। সামান্য কিছু মশলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুনের মতো দিলাম লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ব্যবহার করেছি শাক বা তরি তরকারিতে দেওয়ার মতো বিশেষ একটি মশলা। এটি শুকনো খোলায় ভাজা একটি মশলা। কিভাবে এই মশলাটি বানাবেন তার উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, চেক করতে পারেন। সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। শাক পাতা সবজি আর সমস্ত মশলাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে রান্না করে নিচ্ছি। ভাজার পর শিম কিন্তু খুবই সফট হয়ে গেছে, সেই কারণে একেবারে শেষে শিমটাকে আমি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি 1/4 টিস্পুনের মতো চিনি। শাকে কিন্তু সামান্য একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো খোলে না, তো মিষ্টিটা সেই কারণেই ব্যবহার করা, তবে যারা খান না তারা স্কিপ করবেন।
জল আমি একেবারেই ব্যবহার করিনি, সমস্ত কিছুকে আর একবার মিক্স করে নিয়ে শুধুমাত্র দু মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিয়েছি। শাকে আলাদা করে জল ব্যবহার করলে কিন্তু শাকের স্বাদটা একটু ফ্যাকাশে হয়ে যায়, তবে খুব বেশি ড্রাই লাগলে কিন্তু ওয়াটার কাপের মতো জল ব্যবহার করতে পারে। লিডটাকে খুলে নিয়ে দেখছি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমার। এর মধ্যে এখন বাড়িতে তৈরি করে রাখা কোয়াটার টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে হালকা হাতে মিক্স করে নিয়েছি। এবার পরিবেশন করে নেব। পরিবেশন করার আগে মিনিট দশেক কিন্তু রেস্টে রাখবো। শীতের এই মরশুমে দুই রকম শাক দিয়ে রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।